আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে এলাম আজকে কেকের রেসিপি নিয়ে। ডিম ছাড়াই চুলায় তৈরি করে দেখাবো চকলেট ময়েস্ট কেক, তাও আবার মাত্র 20 মিনিটে। এই কেকের মধ্যে আপনারা কোনো ক্রিম ব্যবহার করতে চাইলে আপনারা তাও করতে পারেন, তবে ক্রিমটা ব্যবহার না করে আপনারা চকলেটটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এটা একবার খেলে আপনার বারবার এই খেতে ইচ্ছে করবে। খুব সহজভাবে আপনারা চুলায় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে। তো আশা করছি আমার আজকের এই চকলেট ময়েস্ট কেকটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চকলেট ময়েস্ট কেকটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, তো কেকের ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তেল। এবার একটা হুইস দিয়ে ভালোভাবে কনডেন্সড মিল্ক আর তেলটাকে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারবেন, তবে তেল আমি এখানে যতটুকু ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ, 1/3 কাপ পরিমাণ আপনারা বাটার ব্যবহার করতে পারবেন। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা আমি চালনি নিয়ে নিয়েছি, এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমি এখানে ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটাই ব্যবহার করছি। 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারটা ব্যবহার না করে এই কেকের মধ্যে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, তাও আবার পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো। এবার শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি আর অবশিষ্ট যে অংশগুলো চাল নিতে ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক আর তেলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি তার সাথে শুকনো উপকরণটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 2/3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে আমি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অতিরিক্ত জোরে জোরে এটা মেশানো যাবে না, একটু হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আর একটু তরল দুধ আমি দিয়ে দিচ্ছি। তো আমি যে 2/3 কাপ পরিমাণ এখানে দুধ নিয়েছি সেখান থেকে 1/4 কাপের মতো দুধ বেঁচে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো কেকের ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি তেল ব্রাশ করে। এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কেকের ব্যাটারটা এমনভাবে মিশিয়ে নিতে হবে কোনো দলা বেঁধে যেন না থাকে, খুবই স্মুথ যেন হয় ব্যাটারটা। এবার ফ্রাই প্যানটাকে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি, কোনো বাবুল থাকলে সেটা বেরিয়ে যাবে। চুলায় আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি আর তাওয়াটা 10 মিনিট আগে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো রেখেছি। এবার একটা ঢাকনা দিয়ে, ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়েছে একটা কটন বার দিয়ে। আপনারা চাইলে যে কোনো একটা টিস্যু পেপার একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলেই হবে। কেকটাকে আমি বেক করে নিয়েছি, আমার 15 মিনিট সময় লেগেছে বেক করতে। তো এর মাঝেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেকটা বেক হয়ে গেছে। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে আমি একটু চেক করে দেখছি কেকটা কমপ্লিট হয়েছে কি না। তো শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে দেখলাম কেকটা একদম পুরোপুরিভাবেই হয়ে গেছে। এবার নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্যাচোলার দিয়ে সাইড থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি কেকটা তুলে নিচ্ছি। তারপর একটা বাটিতে আমি 200 গ্রাম পরিমাণ এখানে ডেরি মিল্ক চকলেট নিয়ে নিলাম আর চকলেটটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। বাটারের পরিবর্তে আপনারা গাওয়া ঘিটাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে বাটারটাও ব্যবহার করতে পারবেন।
এখানে চুলায় আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এবার বাটিটা বসিয়ে দিয়েছি, এবার চকলেটটা মেল্ট করে নিচ্ছি। তো হাঁড়িতে এমনভাবে পানি দিতে হবে বাটির তলানিতে যেন লেগে না থাকে। বাটি থেকে আরও 3 ইঞ্চি নিচে কিন্তু পানি থাকতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো রেখে কিন্তু চকলেটটাকে মেল্ট করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আপনারা চকলেটটা মেল্ট করতে গেলে বাটিটা ফেটে যেতে পারে। তো আমি চকলেটের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারলাম না। তো চকলেটটা দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে চকলেটটাকে ঠান্ডা করে নিচ্ছি। চকলেটটাকে অতিরিক্ত ঠান্ডাও করা যাবে না, একটু উষ্ণ গরম রাখতে হবে। ওই অবস্থায় কিন্তু আমি কেকের উপরে দিয়ে দিব। আর কেকের উপরে যে বাটার পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি তুলে নিয়েছি। আর কেক ঠান্ডা হওয়ার পরে বাটার পেপারটা তুলে নিতে হবে, বা যে কোনো আপনারা লেখালেখির কাগজ ব্যবহার করেন না কেন। কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এবার আমি এখানে সুগার সিরাপ লাগিয়ে, তো সুগার সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে 1/4 কাপের মতো পানি দিয়ে আমি সুগার সিরাপটা জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে আপনার কেকটা কিন্তু ড্রাই থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। এবার আমি চকলেটটা দিয়ে দিয়েছি, গলানো চকলেটটা দিয়ে এবার একটা প্যাচোলার দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটা বেলেট নাইফ দিয়েও লাগিয়ে নিতে পারেন চকলেটটাকে। তো সাইডে যে চকলেটটা লেগে আছে সেটা আমি তুলে নিচ্ছি। তো কেকের সাইডে অধিকাংশ যে চকলেটটা পড়বে সেটা আপনারা যে কোনো একটা চামচের সাহায্যে বা যে কোনো একটা প্যাচোলার সাহায্যে তুলে নিতে পারেন। তো আমি এখানে কিছুটা সুইট বল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো পছন্দ মতো এখানে সুইট বল দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো সুইট বল দিয়ে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে 10 মিনিট পরে বের করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছে। বাচ্চারা কেক খাওয়ার জন্য বায়না করলে আপনারা 20 মিনিটে এই কেকটা তৈরি করে দিতে পারবেন খুব সহজভাবে। আর এখানে ক্রিমের কোনো প্রয়োজন হবে না, ক্রিম ছাড়াই আপনারা এই চকলেট ময়েস্ট কেকটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই চকলেট ময়েস্ট কেকটা আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।